আসসালামু আলাইকুম। মেসেঞ্জারে এখন থেকে কিন্তু আপনি ফুল এইচডি কোয়ালিটি হাই কোয়ালিটিতে ফটো সেন্ড করতে পারবেন। সেই রকমই নতুন একটি আপডেট মেসেঞ্জারে চলে এসেছে, তো মেসেঞ্জারের এই আপডেটটি নিয়েই বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। আমরা কিন্তু কোনো ফটো বা কোনো ভিডিও যদি মেসেঞ্জারে আমাদের কোনো ফ্রেন্ডদের কাছে সেন্ড করি, তো সেন্ড করলে কি হয়, সেই ফটোটা কিন্তু মানে অরিজিনাল হাই কোয়ালিটি বা অরিজিনাল কোয়ালিটিতে কিন্তু সেন্ড হয় না। মানে ওই ফটোটা আমাদের ফ্রেন্ডের কাছে সেন্ড হওয়ার পর আমাদের ফ্রেন্ড যখন ওই ফটো বা হচ্ছে ওই ভিডিওটা ওপেন করে, তখন কিন্তু ওই ভিডিও বা ওই ফটোর কোয়ালিটিটা লো হয়ে যায়। কিন্তু এখন থেকে আপনি কিন্তু মেসেঞ্জারে একদম অরিজিনাল হাই কোয়ালিটিতে ফটো সেন্ড করতে পারবেন বা হচ্ছে ভিডিও সেন্ড করতে পারবেন হোয়াটসঅ্যাপের মতো। তো আপডেটটি নিয়ে বিস্তারিত দেখেন আমি আপনাদের সাথে আলোচনা করতেছি। তো অবশ্যই এসএইচ টেক অফিসিয়াল চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এর জন্য দেখেন প্রথমত আপনাদেরকে কী করতে হবে, এই যে মেসেঞ্জার অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিতে হবে। এরপর এখন আপনি যেই মেসেঞ্জার বা যেই ফেসবুক ফ্রেন্ডের কাছে একদম অরিজিনাল ফুল এইচডি হাই কোয়ালিটিতে ফটো সেন্ড করতে চাচ্ছেন বা ভিডিও সেন্ড করতে চাচ্ছেন, সেই আইডিটা এখান থেকে বেছে নেবেন। তো আমি এখান থেকে একটা আইডি বেছে নিলাম দেখেন। সো এরপর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখন আপনারা ফটো সেন্ড করার জন্য এই যে গ্যালারি আইকনে অবশ্যই ক্লিক করেন। সো আমি গ্যালারি আইকনে ক্লিক করলাম। করার পর আপনাদের সামনে এই যে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখন আপনি যেই ফটোটা আপনার ফ্রেন্ডের কাছে সেন্ড করতে চাচ্ছেন সেই ফটোটা জাস্ট এই যে গ্যালারি থেকে আপনি সিলেক্ট করে নেবেন। সো আমি এই যে একটা ফটো দেখেন ফুল এইচডি হাই কোয়ালিটিতে আমার এই ফ্রেন্ডের কাছে সেন্ড করে দেখাচ্ছি। তো আপনি যে কয়টা ফটো সিলেক্ট করবেন, তো মানে যে কয়টা ফটো আপনি হাই কোয়ালিটি অরিজিনাল কোয়ালিটিতে মেসেঞ্জারে সেন্ড করতে চাচ্ছেন, সে কয়েকটা ফটো সিলেক্ট করার পর এই যে দেখেন নতুন আপডেটটা কোথায়, এই যে এইখানে আপনি এই যে এইচডি নামের একটা লেখা দেখতে পারতেছেন। হয়তো বা আমি একটু ভালোভাবে আপনাদেরকে দেখাই, এখানে আপনারা এইচডি নামের লেখা দেখতে পারতেছেন। জাস্ট এখন আপনি কি করবেন, এই এইচডি লেখার ওপর ক্লিক করে দিবেন। এই যে দেখেন এইচডি লেখা। সো এই যে এই এইচডি এই অপশনে অবশ্যই আপনাকে একটা ক্লিক করে দিতে হবে। মানে যেই ফটোটা হাই কোয়ালিটি এইচডি কোয়ালিটি একদম অরিজিনাল কোয়ালিটিতে মেসেঞ্জারে সেন্ড করতে চাচ্ছেন সেই ফটো সিলেক্ট করার পর আপনাকে কি করতে হবে, এইখানের এইচডি অপশনে ক্লিক করতে হবে। তো আমি দেখেন এইচডি অপশনে ক্লিক করলাম। এইচডি অপশনে ক্লিক করলে এই যে এইচডি লেখাটা একদম ব্লু টিক মার্ক উঠবে। সেন্ড অপশনে ক্লিক করলে আপনার ফটোটা কিন্তু একদম ফুল এইচডি হাই কোয়ালিটিতে কিন্তু সেন্ড হবে। এভরিওয়ান এখন দেখেন যখন আপনি ফটোটা সেন্ড করবেন, ফটো সেন্ড করার পর এই যে দেখেন এইখানে এই ফটোর পাশে কিন্তু লোগো চলে এসেছে এইচডি, মানে এই ফটোটা একদম অরিজিনাল হাই কোয়ালিটিতে কিন্তু এই আমার ফ্রেন্ডের কাছে মেসেঞ্জারে সেন্ড হয়ে গিয়েছে, এই জন্য উপরে এইচডি লেখা চলে আসছে। এখন আপনারা মনে করতে পারেন এই এইচডি লেখা কি ওয়াটারমার্ক হিসেবে আমার ফ্রেন্ডের কাছে থাকবে এই ফটোটা যখন আমার ফ্রেন্ড মানে সেভ করবে? না, আপনার ফ্রেন্ড যখন এই ফটোটা ওপেন করবে, ওপেন করলে কিন্তু এই যে এই এইচডি লেখার এই ওয়াটারমার্কটা কিন্তু থাকবে না। সো আপনার ফটোটা এইচডি কোয়ালিটিতে হাই কোয়ালিটিতে মানে আপনার মেসেঞ্জারের এই ফ্রেন্ডের কাছে সেন্ড হয়েছে কি না এটার প্রমাণ কিন্তু এই যে এইখানে এইচডি লেখা চলে আসবে। এই এইচডি লেখা আসলেই বুঝতে পারবেন আপনার ফটোটা কিন্তু একদম অরিজিনাল হাই কোয়ালিটিতে কিন্তু সেন্ড হয়ে গিয়েছে। এখন কিন্তু আর হোয়াটসঅ্যাপ লাগতেছে না, মেসেঞ্জারের মাধ্যমে কিন্তু আমরা অরিজিনাল হাই কোয়ালিটিতে ফটো সেন্ড করতে পারতেছি। মেসেঞ্জারের এই আপডেটটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরবর্তীতে নেক্সট কোনো ভিডিওতে, সেই অবধি সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।